উচ্চ মাধ্যমিকের রেজাল্টে কম নম্বর দেওয়ার কারণে কোথাও চলছে বিক্ষোভ। এতগুলো ছাত্রী স্কুলের গাফিলতির কারণে এতগুলো ছাত্রী আজ এই হ্যারাসমেন্ট। কোথাও আবার প্রজেক্টে কম নম্বর দিয়ে ফেল করানোর দাবিতে হুমকি চলছে আত্মঘাতীর। সব মিলিয়ে দেখা যাচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্টে এবারে ভুলে ভরা, আবার নতুন মার্কশিট দেয়া হবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। এ নিয়ে বিস্তারিত তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা যারা 2021 উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের মধ্যে অনেকেই মূল্যায়ন পদ্ধতিতে কিন্তু গ্রহণ করতে পারোনি, তার সত্ত্বেও কোনো উপায় না থাকায় এই মূল্যায়ন পদ্ধতিকেই তোমরা মেনে নিয়েছো। তার সত্ত্বেও এই মুহূর্তে এই মূল্যায়ন পদ্ধতির দরুন অনেকের ক্ষেত্রেই বা অধিকাংশ স্টুডেন্টদের ক্ষেত্রেই কিন্তু ভুল নম্বর দেওয়া হয়েছে। আমরা সেটা জানতাম না, আমরা সেটা পরে জেনেছি। এক্সাম ক্যান্সেলেশন হওয়ার পরে আমাদের স্কুল থেকে আমাদের নাম্বার পাঠানো হয়েছে। তাই আমাদের ধারণা সংসদের মনে হয়েছে যে এই সমস্ত স্কুলগুলোতে হয়তো অতিরিক্ত মাত্রায় নাম্বার পাঠানো হয়েছে। আমাদের ধারণা হয়তো তারা হয়তো সেই হিসাবে নাম্বার কমিয়ে দিয়েছে। কিন্তু এখানে বলা দরকার, আমরা আমাদের প্রাপ্য নাম্বারটা এখানে নিতে এসেছি। আমরা চাই এটা সবার সামনে পরিষ্কার হয়ে যাক, মিডিয়াদের সামনে পরিষ্কার হয়ে যাক যে আসলে কী ঘটনা ঘটেছে, এবং আমাদের সামনে পরিষ্কার হয়ে যাক। যতক্ষণ না এর কোনো আমরা সমস্যার সমাধান পাচ্ছি, ততদিন আমরা মার্কশিট নেব না। আমি মাধ্যমিকে প্রথমে 8th হয়েছিলাম, তারপর রিভিউ করে 1 নম্বর আরেকজনের বেড়ে গিয়েছিল বলে আমার র্যাঙ্কটা একটা কমে 9th এসেছিল। আমি মাধ্যমিকে 683 পেয়েছিলাম, আর 11-এ আমাদের স্কুল থেকে আমি 472 পেয়েছিলাম। পর্ষদ থেকে যে ক্যালকুলেশন মেথড পাঠানো হয়েছে যে মাধ্যমিকের 40% আর 11-এর 60%, সেই হিসাবে ক্যালকুলেট করে আমার HS-এ মার্কস আসার কথা 482, তার জায়গাতে আমার মার্কস এসেছে 463, তার মানে 19 নম্বর কম এসেছে আমার মার্কস। এইভাবে আমাদের গোটা স্কুলের মার্কশিট প্রায় অন্তত প্রত্যেকেরই 20 থেকে 22 নম্বর করে কম এসেছে। এটা তো গেল উচ্চ মাধ্যমিকের রেজাল্টে কম নম্বরের কথা, কিন্তু অনেক এরকম ছাত্রছাত্রী রয়েছে যারা রীতিমতো 11 শ্রেণীতে ভালো রেজাল্ট করেছে, মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, কিন্তু প্রজেক্টের নম্বরটা যেভাবে সমানভাবে গুরুত্বপূর্ণ, প্রজেক্টে তাদের স্কুল থেকে নাম্বার দেয়নি সঠিকভাবে জমা দেওয়ার পরও, তো এখন বলছে অ্যাপ্লিকেশন দিতে। কেন এই ধরনের অমানবিক ব্যবহার করা হবে স্টুডেন্টদের ক্ষেত্রে? থিওরিতে আমরা সব মার্কস পেয়েছি পাস করার, প্রজেক্টটা 20-তে সবাইকে 6 দিয়েছে, আমরা প্রত্যেকটা ফার্স্ট ডেটের প্রজেক্ট জমা দিয়েছি, তাও আমাদের 6 দেওয়া হয়েছে। স্কুল থেকে বলা হচ্ছে যে আমরা নাকি ওদের 20-তে 20 দিয়েছে প্রজেক্টে। আমি 5 নম্বর চাই, আমাকে পাস করে দেওয়া হবে, আমাকে পড়ে গিয়ে প্রত্যেকটা স্কুলই প্রায় ফুল মার্কস দিয়ে থাকে, ন্যূনতম 5 মার্কস দেয়া একান্তই জরুরি স্টুডেন্টদের, উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের। কেন প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল নাম্বার একান্তই জরুরি একটা স্টুডেন্টের পাস করার ক্ষেত্রে, কারণ 30-তে প্রজেক্ট হলে 9 পাস এবং 20-তে প্রজেক্ট হলে 6 পাস, এই প্রজেক্টে 9 এবং 6 পেতেই হবে। সেই কারণে তারা 11 এবং 10 শ্রেণীতে ভালো নম্বর পাওয়ার সত্ত্বেও কিন্তু পাস করে উঠতে পারেনি। অনেকে মেধা স্টুডেন্ট, অনেক ভালো স্টুডেন্ট প্রজেক্টের নম্বর কম দেওয়ার কবলে পড়ে ফেল করেছে রীতিমতো, তাদের এর পরবর্তী শিক্ষা জগতে এগিয়ে যাওয়ার ধাপকে বাধাপ্রাপ্ত করেছে স্কুল। তার মানে তোমরা বুঝতেই পারছ, সমস্ত দিক মিলে এই মুহূর্তে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যাদের কম নম্বর দেওয়া হয়েছে, যাদের প্রজেক্টে নাম না দেওয়ার কারণে ফেল করে দেওয়া হয়েছে, তারা এবং তাদের অভিভাবকরা একান্তই প্রচুর পরিমাণে চিন্তিত রয়েছে। এবং কলেজের ভর্তির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের এক একটা নাম্বার কতটা গুরুত্বপূর্ণ, সেখানে 20 নম্বর কারোর 25 নম্বর কম দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তো ও ছাত্রছাত্রীর একটা চিন্তার মধ্যে থাকবেই, একটা ডিপ্রেশনের মধ্যে যাবেই। সেক্ষেত্রে কলেজের অ্যাডমিশন প্রসিডিওর বা ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 2 তারিখ থেকে আগস্ট মাসে, তার আগেই যেন স্টুডেন্টদের সমস্ত রিভিউ কমপ্লিট করে নতুন রেজাল্ট তাদের হাতে দিয়ে দেওয়া হয়, যাতে ভর্তির প্রক্রিয়ার ক্ষেত্রে তাদের কোনো রকম অসুবিধা না হয়। আমি আশা করব যে উচ্চশিক্ষা সংসদ এবং স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের হেল্প করে সঠিক রেজাল্ট দেরি দিয়ে দেবে 2 তারিখের মধ্যে, মানে আগস্ট মাসের 2 তারিখের মধ্যে, যাতে
কলেজের ভর্তির প্রক্রিয়ায় কোনো রকম অসুবিধা না হয় এটাই আশা করব। এবং তোমাদের কাদের কাদের রেজাল্টে এরকম ধরনের ভুল ভ্রান্তি হয়েছে, তোমাদের কম নম্বর দেওয়া হয়েছে মূল্যায়ন পদ্ধতির দরুন, তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে